হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। শিং মাছের ঝোল এই শিং মাছের ঝোলটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। অনেকেই অনেকভাবে শিং মাছের ঝোল রান্না করেন কিন্তু আজকে আমি যেইভাবে রান্না করবো সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি শিং মাছ রান্না করব শিং মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি আড়াইশো গ্রাম শিং মাছ কেটে নিয়েছি তো মাছের মাথাগুলিকে আমি আলাদা করে কেটে ফেলে দিয়েছি তো আপনারা যদি মাছের মাথা পছন্দ করেন তাহলে রাখতে পারেন তো মাছগুলিকে আমি হালকা একটু পরিষ্কার করে তারপর কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আপনারা চাইলে শিং মাছগুলিকে আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াগুলিকে মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিং মাছ এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নিতে হবে তবে শিং মাছ ভাজতে সময় লাগে না একদম কম সময় হয়ে যাবে উল্টে পাল্টে শিং মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল যেহেতু আমি মাছগুলিকে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি কারণ এই মাছের ঝোলটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারো কুয়া কুচি করে কেটে রাখা রসুন এখন এইগুলিকে চেড়ে ভেজে নিতে হবে মাছের পরিমাণটা বেশি নিলে রসুনের পরিমাণটাও কিন্তু বেশি নিতে হবে রসুনগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আর একই সঙ্গে দিয়ে দেবো হাফচা চামচ ধনিয়ার গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে এখন এইগুলিকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে মশলাগুলি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়ি রকমই দিয়ে দেবেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শিং মাছ এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আমি আবারও বলছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ শিঙ মাছ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর মাছগুলি সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তবে ঝোলটা এমন থাকলেই বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসটা বদ্ধ করে চার থেকে পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার মাছের ঝোল পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি এইভাবে শিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন